আমরা সবাই কি চাই, একটু ফিট থাকতে চাই, ওজনটা মেনটেন করতে চাই। কিন্তু এই বিশ্বে এমন একজন নারী আছে যার টার্গেট ছিল 1000 পাউন্ড, মানে 450 কেজি ওজন বাড়িয়ে বিশ্বের সবচেয়ে মোটা মহিলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। মনিকা রিলে 32 বছর বয়সী এই নারী, যে কিনা টেক্সাসে বসবাস করেন, তার স্বপ্নই ছিল ওয়ার্ল্ডের সবচাইতে মোটা মহিলা হওয়ার। এবং নিজের এই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি তার ওজন 700 পাউন্ড পর্যন্ত বাড়িয়েছিলেন, এবং সেটা আরও বাড়ানোর জন্য প্রতিদিন সে 6 থেকে 8 হাজার ক্যালোরির খাবার খেতেন, যেন সে 1000 পাউন্ড পর্যন্ত নিজের ওজনটা বাড়াতে পারেন। সেই খাবারের মধ্যে প্রায় 3500 ক্যালোরিরই ছিল শুধুমাত্র শেক্স, এবং সেই তরল শেক্সটা সে আবার নলের সাহায্যে খেতেন। এছাড়া চিপস, সফট ড্রিঙ্কস, বার্গার, পিজার, পাস্তা সব কিছুই তিনি গো গ্রাসে খেয়ে ফেলতেন। মোট কথা, পুরো দিনই তার চলত এই খাওয়া দাওয়ার উপরেই। আর মজার বিষয় কি জানেন, তার এই খাবার খেতে হেল্প করত তার বর্তমান বয়ফ্রেন্ড, যার নাম সিডনি রিলে। ইনফ্যাক্ট মনিকাকে এই মোটা হওয়ার পিছনে বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে তার বয়ফ্রেন্ড সিডনি রিলে। এবং মনিকা যে দিন দিন মোটা হচ্ছিল, এটা দেখে অনেক প্রাউড ফিল করত তার এই বয়ফ্রেন্ড। কারণ সিডনি রিলের কথা ছিল, মনিকা নিজে কষ্ট করে খেয়ে নিজের ওয়েট অ্যাচিভ করছে, এটা তো তার কষ্টের ফল। ভাইরে ভাই, ভাবা যায় এমন বয়ফ্রেন্ডের কথা? যাই হোক, মনিকার বর্তমান বয়ফ্রেন্ডের হয়তো তার মোটা হওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু তার এক্স যে বয়ফ্রেন্ড ছিল তার আবার অনেক সমস্যা ছিল তার এই ওভার ওয়েট নিয়ে। এবং এই কারণে মনিকা সেই সময় নিজের ওজন কমানোর চেষ্টাও করেছিলেন, ওজন কমানোর জন্য অস্ত্রোপচার করতেও গিয়েছিলেন, এমনকি কঠিন ডায়েটও ফলো করতেন। যেই মানুষটা এখন 6 থেকে 8 হাজার ক্যালোরির খাবার খেত, সে ওই সময় মাত্র 500 ক্যালোরির খাবার খেত। তখন অবশ্য তার ওজন কিছুটা কমেছিল, কিন্তু মনিকা দেখলো সে তো ভিতরে ভিতরে হ্যাপি না। এরপর ভাবলো, ওজন কমিয়ে যদি মানসিকভাবে সুখী হওয়া না যায় তাহলে ওজন কমিয়ে লাভ কি? এরপর সে তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নেয়, আর তার জীবনে আসে তখন সিডনি রিলে। এখন আপনার মনে হতে পারে, মনিকা কেন মোটা হতে চায়? অ্যাকচুয়ালি মনিকার মোটা হওয়ার পিছনে মেইন রিজন ছিল, সে মোটা হয়ে একটু রানী রানী ফিল নিবে, একেবারে মিশরীয় রানীদের মতো, যারা নড়াচড়া করতো না, সবসময় বসে থাকতো, তাদের মতো। তবে মনিকার একটা শখ ছিল, সে মডেলিং করতে অনেক চেয়েছিল। অবশ্য মোটা হওয়ার কারণে সে মডেল হয়েছিল, সুপার সাইজ মডেল হয়ে ফটোশুট করতো সে, যার জন্য সে প্রতি ছবিতে পেত $600। কিন্তু এই মনিকাই পরবর্তীতে আবার চায় নিজের ওজনটা কমাতে, কারণ মনিকা মা হতে চেয়েছিল। মা হবার সময় তার এই ওভার ওয়েটের কারণে 2 বার তার মিসক্যারেজ হয়ে যায়, এবং এরপর সে ওজন কমানোর চিন্তা করে, ওজন কমিয়েও ফেলে। এবং ওজন কমিয়ে সেই 700 পাউন্ড থেকে 520 পাউন্ডে নেমে আসে। এরপর সে মা হয়, মা হওয়ার পরে আরও কিছু ওজন কমিয়ে 465 পাউন্ডে নেমে আসে। এবং মনিকা এখন মনে করে তার ওজন কমানোই আসলে উচিত, এতে করে জীবনটা আরও সুন্দর হয়। এবং তিনি বলেন, মোটা হওয়ার চক্করে পড়ে তিনি অনেক আনহেলদি লাইফস্টাইল মেনটেন করেছেন, এটা আসলে তার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, যেই নারীর স্বপ্ন ছিল বিশ্বে মোটা নারী হয়ে রেকর্ড করার, সে এখন নিয়মিত এক্সারসাইজ করে, হেলদি খাবারও খায়, এবং মেয়েকেও সময় দেয়। আর আপনার যদি এমন কোনো অদ্ভুত শখ থেকে থাকে তাহলে সেটাও কিন্তু জানাবেন। আর হ্যাঁ, এমন মজাদার গসিপস পেতে আমাদের সঙ্গে কিন্তু মাস্ট থাকবেন।